ওয়ার্ল্ড ডেন্টিস ডে উপলক্ষে ছেলে মেয়েদের দাঁতের প্রতি সচেতনতা গড়ে তোলার জন্য এমাজিং ডেন্টাল সিগনেচারের উদ্যোগে প্রায় একশো জন ডেন্টিস্ট নিয়ে দুদিন ব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয় এ সময় এমার্জিং ডেন্টাল সিগনেচারের কর্ণধারের কাছে জানতে চাওয়া হয়েছিল কেন এ আয়োজন দাঁতের সমস্যাগুলি আসলে আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে আমাদের এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আসলে যে জন্য আমরা বাচ্চাদের জন্য করেছি সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম সুগার জাতীয় খাবার মিষ্টি যেটাই হোক চকলেট আর ডিফারেন্ট টাইপের যেখানে সুগার রিলেটেড খাবারগুলি বাচ্চারা বেশি পরিমাণ পছন্দ করে এই পছন্দ করার কারণেই প্রবলেমগুলি বাচ্চাদের দাঁতে ক্যারিজ হয় বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় এবং সেই জিনিসটাকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা হয়েছে বাচ্চাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে কোন খাবারগুলি অ্যাভয়েড করলে তা দাঁতগুলি ভালো থাকবে তা আমরা অভিভাবকদেরকেও জানানোর সুযোগ করে দিচ্ছি এখানে যে আপনাদের বাচ্চাদের এটা খাওয়াবেন এটা খাওয়াবেন না দুবেলা ব্রাশ করাবেন বাংলাদেশে হিউজ পরিমাণ প্যাশেন্ট আছে যারা আসলে রেগুলারলি তারা পেস্ট ব্রাশ ইউজ করে না যার কারণে তাদের ভিতরে যেটা দেখা যায় ক্যারিজ ডেভেলপ করতে পারে জিনজিবায়োটিস ডেভেলপ করতে পারে ওরাল ক্যান্সার পর্যন্ত হতে পারে ডেন্টাল ক্যাম্পে সেই সচেতন অভিভাবকরা দাঁত নিয়ে বললেন ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারে ডেন্টাল চেকআপের ব্যাপারে আমরা অধিকাংশ সময় দেখা যায় অবহেলা করি এর মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে বাচ্চাদের সচেতন করা হইলো কারণ এখন যারা তাদের তাদের সচেতন করে তারা দাঁতে ব্রাশ করবে ঠিক মতো ব্রাশের সিস্টেমটা বুঝতে পারবে আর স্কুল স্কুলে যদি আপনার এরকম একটা সিস্টেম আসে তাহলে মানে বাচ্চারা সচেতন হবে গার্জিয়ানরা সচেতন এবং আমাদের সুস্থ দাঁত ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ দাঁত পাবে মূলত বাচ্চাদেরকে উপকারটা অতিরিক্ত সময় হয় না ডাক্তার দেখানো সেক্ষেত্রে এই যে স্কুলে নিয়ে আসার পরে যেই সময়টা আমি আর বেঁচে গেল ডাক্তার দেখানোর ক্ষেত্রটা আর এত বড় একটা সুবিধা পেয়ে গেলাম জানা ছিল না যে এই বাবুর ডাক্তার কি করতে হবে ইস্যুটা আমাদের খুব ভালো লেগেছে কারণ বাচ্চারা এর থেকে আরও ইন্সপায়ার হবে এখন এ থেকে দাঁতে আরও ভালো মতো ওরা ক্লিন করবে রেগুলার ব্রাশ করবে এই ধরনের ইগুলো স্কুলগুলোতে করলে অনেক ভালো হয় এটা খুব ভালো উদ্যোগ হয়েছে আমি তো আমার বাচ্চারাও খুব খুশি হয়েছে আমরা গার্জেনরাও খুব খুশি হয়েছি এরকম উদ্যোগ মানে প্রত্যেকটা স্কুলে হলেও ভালো হয় দাঁতের যত্নে এ ধরনের উদ্যোগে বাচ্চারাও বেশ খুশি ডাক্তার বলেছে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে এবং ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে তাহলে দাঁত ভালো থাকবে এবং দাঁতের যত্ন নিতে বলেছে আমরা দাঁতের সম্পর্কে আজকে জানতে পেরেছি যে আমাদের রেগুলার ব্রাশ করা উচিত আমি আমার দাঁত মাত্র দেখিয়েছি এখানে এখানে বলল যে আমাকে প্রতিদিন ব্রাশ করতে আমার দাঁতে একটু প্রবলেম আছে ব্রাশ করলে চলে যাবে আমি এখানে দাঁতে চেক আপে এসেছি আমাকে ডক্টর বলেছেন যে দুইবার ব্রাশ করতে রাত্রে এবং সকালে তাহলে আমার দাঁত ভালো থাকবে দাঁত ব্রাশ করা অনেক দরকার দুবার রাতে আর সকালে তো দাঁতগুলো ভালো ভালো রক্ত আর রক্তও পড়বে না দাঁত থেকে আই প্রতিদিন একবার দাঁত বা দাঁত ব্রাশ করি কিন্তু অর্ডার চকলেট খাই আমার দাঁতে ব্যথা করে ভাত খাওয়ার সময়ও ব্যথা করে প্রথম সকালে একবার ব্রাশ করি রাত্রে একবার ব্রাশ করি কিন্তু আমার দুশ্চিন্তা ছিল আমার দাঁতটা কখনো পরিষ্কার হয়নি স্কুলের প্রায় দশ হাজার ছেলে মেয়েদের ডেন্টাল চেক করে ডাক্তাররা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন আমরা বুঝতে পারছি যে বেবিদের দাঁতের আমাদের অনেক কেয়ার নিতে হবে কারণ এই বেবিদের এই দুধ দাঁতের উপরেই নির্ভর করতেছে আমাদের পার্মানেন্ট দাঁতগুলা উঠার ব্যাপারে অনেকে গার্ডিয়ানরা ভাবতে পারেন যে দুধ দাঁত বেশি যত্ন করতে হবে না আসলে ওইটা অনেক ইম্পর্টেন্ট ওটাকেই যত্ন করলেই পারমানেন্ট দাঁতগুলো ভালোভাবে উঠবে সেই জন্য আমরা অ্যাওয়ারনেস বাড়ানোর উদ্দেশ্যে আমরা একটা ফ্রি ডেন্টাল চেক আপ করছি এখানে বাংলাদেশের মানুষ দেখা যাচ্ছে যে দাঁতের সমস্যা বা মুখের মুখ গহ্বরের সমস্যা নিয়ে তেমন একটা সচেতন না এই সচেতনতার অভাবে নানা ধরনের ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং একেবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা যায় যে তারা দাঁতের চিকিৎসার জন্য ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জনদের কাছে আসছে তো আমার কাছে মনে হয় সবারই আসলে নিজের দাঁতের যত্নের জন্য একটু সতর্ক হওয়া উচিত যেটা আসলে হয় হচ্ছে না বাচ্চারা খেয়াল নিচ্ছে না বা প্যারেন্টসরা বাচ্চাদের খেয়াল নিচ্ছে না তো এইটার এই ক্যাম্পের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে জানাই যে কিভাবে তোমাদের যত্নটা নিতে হবে সকাল থেকে যে বাচ্চারা আসছে তাদের মধ্যে যেটা দেখলাম যে ম্যাক্সিমাম বাচ্চারাই ব্রাশ করতে চায় না ওরা জানেও না যে সকালে আর বিকালে কখন কিভাবে ব্রাশ করতে হবে তো আজকে আমরা যেটা বললাম যে সকালে ব্রেকফাস্টের পরে একবার ব্রাশ করতে হবে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ব্রাশ করতে হবে স্টুডেন্টদের মধ্যে বিশেষ করে ইয়ঙ্গার স্টুডেন্ট যাদের আছে তাদের মধ্যে একটা ডেন্টাল ফেয়ারনেস কাজ করে এই ফেয়ারনেসটা কাটানোর জন্য এই আমাদের এই আয়োজনগুলো একটু হেল্পফুল এছাড়া উইস লিটল ফ্লাওয়ার স্কুলের চেয়ারম্যান ডেন্টাল চেকআপের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান আমি চাই যে আপনারা ঢাকা শহরের প্রত্যেকটি স্কুলে স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের আপনারা যে তাদের এই যে ট্রিটমেন্টটা দিচ্ছেন সেটা আপনারা সবসময় প্রতি মাসে একবার করে হলেও আপনারা এক একটা স্কুল বেছে নিয়ে এটা করবেন এটা আসলে একটা তো সেবামূলক আসলে সবাই খুশি আমরাও খুশি বাচ্চারা খুশি গার্জিয়ানরা খুশি দাঁতের সুরক্ষায় প্রয়োজন সচেতনতা আর তাহলেই সবাই একদিন সুস্থ সুন্দর দাঁতের অধিকারী হবে নাসির হুদা বিথি ভয়েস অফ আমেরিকা ঢাকা